ওকে, আমরা ছিলাম হচ্ছে হোটেল সি স্টার, আমাদের খুব ফেভারিট হোটেল। আর এই হচ্ছে আপনার নামটা যেন কি? মিজান। মিজান একটা গুড পার্সন, আপনার হাজবেন্ড টেক কেয়ার করবে, এখানে ছেলে পেলেরা সব প্রচুর মজা করতে পারবেন, ঠিক আছে? তো আমার পক্ষ থেকে সি স্টারকে একটা বিগ থামস আপ, আর ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোড কাজ পিডি এগেন, আর একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে ডে টু, চলে যাচ্ছি চিটংয়ের দিকে। তো কালকে আপনারা দেখছেন আমরা আসছি হচ্ছে বাঁশখালী দিয়ে, এবং কীভাবে আসলাম 12 ঘন্টায় কক্সবাজার। তো আজকে আমরা আমাদের যে টিপিক্যাল চিরাচরিত রাস্তা সেটাই আমরা ধরবো, ওদিক দিয়ে যাব। তার আগে আমরা হয়ে আছি ডিহাইড্রেটেড, সো আমরা এখন খাবো ডাবের পানি। ডাবের পানি খাবো হচ্ছে কলাতলিতে, আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা কোথায় ডাবের পানি খাবো। তো যারা বাইকার ভাই ব্রাদার্স আছে, আপনারা সবাই জানেন যে আমরা বাইক চালাতে গেলে প্রচুর পরিমাণে ঘাম বের হয় আমাদের, আমরা খুব সহজে মানে ডিহাইড্রেটেড হয়ে পড়ি, পানি শূন্যতায় ভুগি, যেটা বাইক রাইড করার সময় খুবই মারাত্মক একটা ব্যাপার। কারণ অনেক সময় হয় কি, বাইকাররা বাইক রাইড করার সময় এটাকে পাত্তা দিতে চান না, চিন্তা করে একটু পরে পানি খাবো, একটু পরে পানি খাবো। কিন্তু এটাতে কী হয় জানেন, সেটা হচ্ছে শরীর পানি শূন্যতায় যখন ভুগবে তখন আপনি ডিসিশন নেওয়ার ক্ষমতাটা হারাবেন। এবং আপনারা সবাই জানেন যে বাইক রাইড করাটা এমন একটা সূক্ষ্ম ব্যাপার, আপনাকে একসাথে 4 হাত পা এবং মাথা সমান্তরালে কাজ করতে হয়। তো আপনি যদি ডিসিশন নেওয়ার ক্ষমতাটা মানে আপনার স্লো হয়, তাহলে আপনি খুব দ্রুত ডিসিশন নিতে পারবেন না, তখন দেখা যাচ্ছে আপনি বাইক রাইড করতে আপনার প্রবলেম হচ্ছে, এমনকি অ্যাক্সিডেন্টও হতে পারে। এই জন্য পানি শূন্যতায় ভোগা যাবে না, পানি শূন্যতায় না ভোগার জন্য সবচেয়ে ভালো সাজেস্টেড ওয়ে হচ্ছে ডাবের পানি, প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এটাতে। তো চলেন, আমরা এখন দেখতে পাচ্ছেন ডলফিন মোড়ে চলে আসছি, আর কক্সবাজার শহরে সব ধুলা আর ধুলা। তো আমরা ডলফিন মোড় থেকে ডান দিকে যাব, ডান দিকে গেলে ওখানেই পাওয়া যাবে ডাব। আর আমরা এখন নিজেদেরকে হাইড্রেট করার জন্য খাবো ডাবের পানি। ওকে, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ডাব পাওয়া যাচ্ছে, নানান ধরনের বাহারি ডাব, ছোট ডাব, মেঝো ডাব, বড় ডাব, লাল ডাব, সবুজ ডাব, কত রকমের ডাব লাগবে। এই পানি বেশি কোনটা? পানি খাবো, পানি এটা ছোট, এত ছোট কেন? বড়গুলো নারকেল হবে, মানে হচ্ছে শাস হবে। আচ্ছা মিডিয়াম দেন, মিডিয়াম মিডিয়াম দুইটা মিক্স, হ্যাঁ মিডিয়াম। 60 টাকা লাগবে, আপনাকে তো বললাম দুটো মিক্স পানি হইতে হবে, ভাই এটা কি সিনেমা হল বানাইছে, পার্মানেন্ট নাকি টেম্পোরারি? টেম্পোরারি, ও রে, আমরা তো সিনেমা দেখতে পারতাম। এই নাও না, নাও না, এই আচ্ছা আরেকটা খাবো আর কি। রিয়াজ কিভাবে ডাব খেতে হয় সবাইকে বলো। ডাবটা দেখাইতে হবে না? ওকে, ডাব দেখালাম, তারপর স্টোর দিতে হয়, স্টোর দিতে হয় মুখে দিয়ে। তোমার আগে কেউ জানতোই না কিভাবে ডাব খেতে হয়, তুমি সবার এত উপকার করলা, থ্যাংক ইউ রিয়াজ, সবার পক্ষ থেকে অনেক অনেক থ্যাংক ইউ। ভাই নারিকেল দিয়ে না পুরো, ভাই এ পুরো নারিকেল দিয়ে না, শাস একদম পাতলা করে দিয়ে, পাতলা, এটা পুরো নারিকেল হয়ে গেছে।
যাই হোক আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 60 টাকা রিয়াজ দাম কষাকষি করে কত করছে আমি জানি না এই যে ডাব ইজ অন দ্য ওয়ে এখন ডাব খাবো একটু এক মিনিট ধরবেন ডাব খেয়ে আমরা তারপর রওনা দেওয়ার সময় কথা বলবো ইনশাল্লাহ ওকে সেই পর্যন্ত সাথে থাকেন হ্যাঁ ফুয়েল আনেছে ফুয়েল লাগবে সামনে সামনে লাগবে না কার লাগবে ওকে লেটস গো তো এই হচ্ছে কক্সবাজার থেকে চিটংয়ের দিকে রওনা আমি কোনো ব্লগে ও মাই গড রাস্তার মধ্যে সব পাথর কেউ পরে যাবে কি না আসামদের সব পাথর পিছিয়ে গেছে আপনারা দেখতেছেন এখানে কি অবস্থা ও মাই গড ও মাই 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 ও মাই 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 রিয়াজ আমি খেয়াল করি না রিয়াজ হঠাৎ করে দেখছি রিয়াজ বাইক স্কিড করতেছে এটা কোনো কথা রাস্তার মধ্যে পাথর বিছিয়ে ভেবে চলে গেল এটা তো মানে আসলে বাইকারদের কথা কেউই ভাবে না মানে এটা আমার কাছে খুব মানে আশ্চর্য লাগে বাইকারদের কথা কেউ চিন্তা করে না এই যে পাথরগুলো বিছিয়ে দিয়ে চলে গেছে এখানে একটা কয়টা বাইকার আজকে পড়বে এখানে যদি কেউ দাঁড়ায় হিসেব করে তাহলে আমার মনে হয় আজকে এখান থেকে 50 থেকে 100টা বাইকার পড়বে শুধু এখানে দিস ইজ হরিবল মানা যায় না আসলে সব বাইকারদের কথা কেউই চিন্তা করে না আর কোনো অ্যাক্সিডেন্ট হলে ধুম করে এসে বাইকারদের দোষ দেয় যাই হোক আমি যেটা বলতেছিলাম যে কখনোই আমি কক্সবাজার থেকে চিটং পর্যন্ত একটা মানে সুন্দর এই রিয়াজ 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 এই সোজা আসো সোজা আসো সোজা আসো কখনো একটা ব্লগ সুন্দর মতো ঠিকঠাকভাবে করতে পারি নাই রিয়াজ এখন চেষ্টা করছিল এদিক দিয়ে পার হওয়ার জন্য কিন্তু এটা খুবই রিস্কি জিনিস পড়ে যাবে এখানে কনফার্ম যে কারণে আমি আমি এদিক দিয়ে যেতে নিষেধ করছি আমি একটা সুন্দর জায়গা দেখে আমি বাইকটা পাস করবো দেন রিয়াজকে করবো তো ওইদিকে আসতে যান কক্সবাজার এতক্ষণ দেখলেন কক্সবাজার রাস্তার কাজ চলতেছে কি অবস্থা তো এটা একটা পেইনফুল ব্যাপার কবে যে রাস্তাগুলো সব ঠিকঠাক হবে কক্সবাজার আসতে তো মন চায় কিন্তু এই রাস্তার কথা ভাবলে কেন জানি আর ভালো লাগে না আসলে যাই হোক আমরা এখন বের হব এখান থেকে বের হয়ে আমাদের আজকের রুটটা হচ্ছে আমরা পটিয়া দিয়ে যাব পটিয়া বাইপাস হয়ে তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে কক্সবাজার থেকে যাওয়া আসার জন্য এখন দুইটা রাস্তা আছে আমি সারা জীবন ধরে জেনে আসছিলাম একটাই রাস্তা এখন জানি দুইটা রাস্তা তো এই জন্যই পটিয়ার কথা বলতেছি পটিয়া বাইপাস দিয়ে আমরা বের হব তো যাই হোক এর আগে আমাদের হবে দুইটা ব্রেক দুইটা সরি পটিয়া বাইপাসে ঢোকার আগে আমাদের হবে তিনটা ব্রেক এই রাস্তা দেখেন কত সুন্দর কি বিশাল চমৎকার রাস্তা পুরোটা এমন হোক আমি আশাই করি আর আমাদের হবে তিনটা ব্রেক অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ যেখানে ব্রেকগুলো দিই একটা হচ্ছে ওই জায়গাটার নাম আমি এখনও মনে করে রাখতে পারি নাই আপনারা সবসময় দেখেন যেখানে আমি দাঁড়াই ওইটা ওখানে একটা হবে দুই নম্বর ব্রেক হবে লাঞ্চ ব্রেক ওইটা হবে ফোর সিজনে এবং থার্ড ব্রেক হবে পটিয়ার আগে ওকে দেখেন এখানে আবার অসহ্য তো যাই হোক রাস্তা অসহ্য হলো আপনারা কিন্তু অসহ্য না আপনারা চমৎকার ফ্যান্টাস্টিক অ্যান্ড আই লাভ ইউ অল সবাই এইভাবে আমাকেও ভালোবাসা দিবেন ইনশাল্লাহ
talk to you so I can be close to you. It's really simple if you look at it that way. Time that we get by with money we don't know. Pockets empty but hearts are full anyway. Hey, playing like children and love like RNG. You were too good for me, but I wanted you anyway. I always loved you over my head, even when you lived alone to make your parents mad. Say goodbye to your old life, turn the page, fall on my bed. I don't care if loving you over my head. With money.